হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একদম রেস্টুরেন্ট স্টাইল রেসিপি কীভাবে ঘরোয়াভাবে বানিয়ে নেবে একদম একই স্বাদে সেটাই দেখাবো। তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে ক্র্যাবের রেসিপি, মানে কাঁকড়া, চিলি কাঁকড়া। তোমরা তো নর্মাল কাঁকড়া ফ্রাই, কাঁকড়া কষা খেয়েছো, আজকে আমি দেখাবো চিলি কাঁকড়া। এই দেখো কাঁকড়াগুলো দেখো কীভাবে হেঁটে চলে বেড়াচ্ছে। এরপরে দেখাচ্ছি চিলি কাঁকড়ার জন্য কী কী লাগছে। টমেটো নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, লবণ, আর নিয়ে নিয়েছি চার রকম সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস, টমেটো সস। কাঁকড়া ততক্ষণে ধুয়ে কেটে বাছা হয়ে গেছে। এদিকে কাঁকড়ার খোল কিন্তু ফেলো না, দেখো এভাবে মাঝখানটা নিয়ে নিয়েছি, আর খোলগুলো কিন্তু ফেলবে না, ভেতরে দেখো ঘিলুগুলো রয়ে গেছে এভাবে। এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়। এইবার দেখো কাঁকড়াগুলোকে কী করছি। প্রথমে কাঁকড়াগুলোকে হলুদ লবণ মেখে নিতে হবে। এদিকে দেখো কাঁকড়ার মধ্যে সামান্য মানে হলুদ আর নুন দিয়ে দিলাম। নুনটা সামান্য দিলাম কারণ প্রত্যেকটা সসে কিন্তু লবণ রয়েছে, সেই জন্য তোমরা কিন্তু এখানে অল্প লবণ দেবে, পরে বুঝে লবণটা অ্যাড করো। এটা কিন্তু একদম কম সময় লাগে, একদম কম সময়ে তৈরি হয়ে যাওয়া রেস্টুরেন্ট স্টাইল রেসিপি। দেখো হলুদ লবণ মাখা হয়ে গেছে, এদিকে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা 5 মিনিট গরম করে ফিরে এলাম। তেল গরম হতে এতে আমি কাঁকড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, কাঁকড়াগুলো দিয়ে ভেজে নেব। এই দেখো বন্ধুরা কাঁকড়া দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট বাদে কিন্তু আস্তে আস্তে উল্টে দিচ্ছি। তো আরও 2-3 মিনিট ভেজে ফিরে আসবো যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। ফিরে এলাম 2-3 মিনিট বাদে, দেখো বন্ধুরা কাঁকড়ার খোলের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, কাঁকড়া ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর বাকি কাঁকড়াগুলো একইভাবে ভেজে নিয়েছি, ওই তেলে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিতে হবে, 5 মিনিট মতো ভেজে ফিরে আসছি। 5 মিনিট বাদে দেখো বন্ধুরা সব কিছু দিয়ে কিন্তু তেলটা ছাড়ছে, তার মানে ভাজা হয়ে গেছে পেঁয়াজ, যে আদা কাঁচা লঙ্কা রসুন, আদা কাঁচা লঙ্কা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলে এবার দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু 1-2 মিনিট নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম, তারপর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো দেখতে কি ভালো লাগছে না, সাদা সবুজ লাল। আর এদিকে সসগুলো একটা বাটিতে ঢেলে একটু গুলে নেব। টমেটো সসের মধ্যে সয়া সস দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, এরপর দিয়ে দিব রেড চিলি সস। সব সসগুলো কিন্তু একটা বাটিতে ঢেলে নিলাম, নিয়ে অলরেডি মেশানো হয়ে গেছে, মিশিয়েও নিয়েছি। এদিকে দেখো সব মশলাগুলো একসঙ্গে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে লো ফ্লেমে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। দেখো সব মশলা মোটামুটি ভাজা হওয়ার পর, মানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামের হালকা কালার চেঞ্জ হওয়ার পর এখানে সব যে সসের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ফিরে এলাম 5 মিনিট বাদে, দেখো বন্ধুরা সসটা কিন্তু ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ সব সবজিগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এইবার এখানটায় ভেজে রাখা কাঁকড়াগুলোকে অ্যাড করে দিলাম। তো কাঁকড়াগুলো দিয়ে খুব সুন্দর করে একসঙ্গে সব মিশিয়ে নিতে হবে। খুব হালকা হাতে কিন্তু আমি মিশিয়ে নিলাম সব কিছু একসঙ্গে। তো দেখো বন্ধুরা সব কিন্তু মেশানো হয়ে গেছে 5 মিনিট রান্না করার পর। এখানটায় সামান্য আমি জল অ্যাড করছি, তোমরা চাইলে না অ্যাড করলেও পারো যারা একদম শুকনো শুকনো খাবে। আমি একটু হালকা গ্রেভি রাখবো, সেখানে সামান্য জল অ্যাড করলাম। জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ফিরে এলাম বন্ধুরা 5 মিনিট বাদে, দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটছে। তো এবার খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম, মিশিয়ে নিলাম সব কিছু। তারপর দেখো বন্ধুরা আমাদের রান্না একেবারে রেডি, শুধু সার্ভ করার পালা। এভাবে দেখো সার্ভও করে নিয়েছি, দেখতে পাচ্ছ তো বন্ধুরা কী দুর্দান্ত লাগছে, সবুজ লাল বিভিন্ন রকম কালার, দেখতে যেমনি অসাধারণ না বন্ধুরা, খেতে তো অপূর্ব হয়েছে, একদম রেস্টুরেন্টের টেস্ট। তো এটাই আমার রিকোয়েস্ট হলো বন্ধুরা, তোমরা বারবার রেস্টুরেন্টে না গিয়ে এই জিনিসটা একদম রেস্টুরেন্টের সাথে ঘরে বানিয়ে নাও, দেখবে অপূর্ব লাগবে, আর যারা খাবে তারা কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ অবশ্যই হবে।
তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আরও বেশি করে আমার চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব।